জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে নগরীর অভিজাত মিম সুপার মার্কেট ও সানমার ওশান সিটির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। এই অভিযানত ব্যবসায়ীওয়ালারা সতর্ক করে অবহিত করা হয় পণ্যর ক্রয় রসিদ সংগ্রহ ও বিক্রয় রসিদ প্রদান করিবার লাই কোনো অবস্থাতেই 20% বেশি দাম চাওয়া যাইত না। ম্যাজিস্ট্রেট মার্কেটের শাড়ি, গার্মেন্টস, জুতা, কসমেটিক সহ বিভিন্ন দোকানের দরদাম তদারকি করে। আপনারা জানেন যে গত বছরও আমরা কাপড়ের বাজারে মনিটরিং করেছিলাম, যেটার সুফল অনেক ভালোভাবে প্রতিফলিত হয়েছিল। চট্টগ্রামের মানুষের কাছ থেকে আমরা ইতিবাচক সাড়া পেয়েছিলাম। গতবারের ধারাবাহিকতা এবারও আমরা কাপড়ের বাজারে মনিটরিং করব এবং সেটা শুরু আজকে মিউনিসিপ্যাল মার্কেট দিয়ে আমরা করেছি। আমরা মূলত দেখতে যাচ্ছি যে যেমন এখানে প্রচুর পরিমাণে বাইরের প্রোডাক্ট তারা বিক্রি করেন, যেমন ধরো একটি স্যান্ডেল বললো যেটি চায়না থেকে, বা একটা ড্রেস বললো যেটা হয়তো বা তাইওয়ান কিংবা সিঙ্গাপুরে কিংবা ইন্ডিয়ান, সেটা যেন যেভাবে বলতেছে ওইভাবেই বিক্রি করেন। যেমন উনি চাইনিজ প্রোডাক্ট যদি বলে থাকে, সেটা চাইনিজ প্রোডাক্টের প্রমাণপত্র দেখাতে হবে ওনাকে, এলসি দেখা দেখতে চাইবো আমরা, যাতে ক্রেতারা প্রতারিত না হয়। এছাড়াও এই মার্কেটে যারা ব্যবসায়িক নেতা রয়েছেন তারা একটি কমিটমেন্ট দিয়েছেন আমাদেরকে, যে তারা তাদের প্রত্যেক দোকানদারকে বলেছে যে তারা যে দামে আসলে বিক্রি করবে তার থেকে তারা 20% বেশি দাম হাঁকবে। এটা কিন্তু আমরা ঠিক করে দিইনি, এটা ওনারা বলেছেন। আমরা দেখব যে এটার বেশি জানি না হয় ওনারা যে কমিটমেন্ট দিয়েছেন সেটা ব্যত্যয় ঘটছে কিনা, যদি ব্যত্যয় ঘটে তাহলে আমরা আমাদের আইনের মধ্যে থেকে ব্যবস্থা নেব। এবং সমিতির পক্ষ থেকে ওনারা প্রত্যেকটি দোকানে একটি অভিযোগ খাতা রেখেছেন, কাস্টমাররা যদি কোনো প্রকার কোনো কারণে ক্ষুব্ধ হয়ে থাকে তাহলে তারা সেই অভিযোগ বক্সে এবং অভিযোগ খাতা লিখতে পারবেন, এগুলো আমরা চেক করব। এই অভিযানত আদালতের সহায়তা করে ব্যবসায়ী সমিতি ও ক্যাব নেতল। আসলে আজ ইয়ারা আইসিডি বিশেষ করে সতর্ক করে দিবেন লাই অনেক জেল জরিমানা নো। গত বছরও আমরা এভাবে আসছিলাম এবং তাদের সতর্ক দেওয়ার পরে তারা সংশোধন নও পরবর্তী আর তার জেল জরিমানা গরম ফুজি। এবারে তাদের হই দিই যে ওনারা রিসিট টিসিট ব্যক্তির মতো রাইবেন, যাতে আরা যাতে ওনারা যাতে কোনো ফালিশমেন্ট নদী আরা নসে কোনো ব্যবসায়ী হরানি করি পেলে। আজই অসংখ্যতি কিছুটা পাই তবে আরা তারা সতর্ক করে দিই, তবে তারা যদি মনে করে যে আসলে আমরা ব্যবসায়ী আরা আরাই বুঝি কেউ না বুঝে তলি ইতারাই ভুল বুঝিব, কারণ আরা নিজেরা তো হয়তো ভুক্ত ইত্যাদি কিন্তু আরা তো বিভিন্ন জায়গাতে আবার ব্যবসাও করি। গত ঈদের লাকটিয়া জরিমানা গুনিবার দুঃসহ স্মৃতি ভুলি ব্যবসায়ী অল উচিত মূল্যে হালাল ব্যবসা করিব ইয়ানি আসা সাধারণ ক্রেতা অলর। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম। আগ ফার্নেসে 100% পরিশোধনের পর টিএমটি প্রযুক্তিতে তৈরি হয় একেএস। বিখ্যাত একেএস টিএমটি বাড়ি আপনার স্থাপনাকে দিতে পারে সর্বোচ্চ সুরক্ষা। একেএস।